হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। কিরণ আইটি একাডেমিতে আপনাদেরকে স্বাগত। কিরণ আইটি একাডেমি, উই আর টিচিং ইনফরমেশন টেকনোলজি ইজিলি। আপনাদের সামনে নিয়ে এসেছি মাইক্রোসফট অফিস এক্সেল A to Z টিউটোরিয়াল সিরিজ, যার একটি প্রথম পর্ব। আপনারা জানেন মাইক্রোসফট অফিস এক্সেল প্রায় সকল অফিসেই, এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে বহুল প্রচলিত মাইক্রোসফট অফিস প্রোগ্রামের একটি অ্যাপ্লিকেশান, যেটি সর্বত্র ব্যবহার করা হচ্ছে। বিধায় এটি সকলকে জেনে রাখা বা শিখে রাখা অতীব জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক, কীভাবে এক্সেল আমরা খুব সহজে শিখে নিতে পারি। আর আপনারা প্রতিটি পর্বই দেখবেন, তাহলে সব বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। ধরে নিন আপনি একেবারে নতুন ইউজার, সেক্ষেত্রে কিভাবে প্রথমে মাইক্রোসফট এক্সেল স্টার্ট করবেন? অনেকের দেখবেন টাস্ক প্যান, কম্পিউটার বা ল্যাপটপের টাস্ক প্যানে অথবা স্টার্ট মেনুতে মাইক্রোসফট এক্সেল থাকে অথবা ডেস্কটপে থাকে। তো ধরুন কোথাও নেই, সেক্ষেত্রে প্রথমে আপনি অফিস বাটনে ক্লিক করুন, এরপরে অল প্রোগ্রামসে ক্লিক করুন। এরপর দেখেন এখানে মাইক্রোসফট অফিসের একটি মেনু দেওয়া আছে, মাইক্রোসফট অফিসের সকল অ্যাপ্লিকেশনগুলো এই ফোল্ডারটির মধ্যে দেওয়া আছে। এই দেখেন এখানে মাইক্রোসফট অফিস এক্সেল 2007, আমরা 2007 দিয়ে টিউটোরিয়ালটা তৈরি করার চেষ্টা করছি, এখানে ক্লিক করুন। এই হচ্ছে বেসিক একটা মাইক্রোসফট এক্সেলের পেজ। এখানে দেখেন শিট 1, শিট 2, শিট 3 লেখা আছে, এগুলো আসলে ওয়ার্কশিট, আর পুরোটা পুরোটার নাম ওয়ার্কবুক। তাহলে এগুলো শিট, এটার নাম ওয়ার্কবুক, পুরোটার নাম। আপনারা চাইলে আরও শিট প্রয়োজনে তৈরি করে নিতে পারবেন। তো একেবারে বেসিক থেকে শুরু করে যাক। প্রথমে সে একটি শিট তৈরি করলেন, এটিকে কিভাবে সেভ করবেন? এখানে সেভ আইকন আছে, এটাতে সেভ করতে পারেন। কি কমান্ড আছে? কন্ট্রোল এস, সেটি দিয়ে সেভ করতে পারেন, অথবা অফিস বাটনের এখান থেকে সেভ করতে পারেন। সেভ দিলে প্রথমে আপনাকে যেটি জানতে হবে, ফাইলের একটি কোনো নাম দিতে হবে আপনাকে, সেইটিকে আমরা নাম দিতে পারি টিউটোরিয়াল। এবং এখন আপনি সেভ কোথায় করতে চান? আপনার প্রয়োজনীয় যে কোনো ড্রাইভে সেভ করতে পারেন। মনে করুন ই ড্রাইভের মধ্যে আমরা সেভ করব, কিরণ কেআই দিয়ে সেভ দিলাম, তাইলে ফাইলটি সেভ হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন কেটে দিয়ে বের হয়ে গেলাম। আমরা আবার ফাইলটিকে নিয়ে আসি, আপনি সরাসরি ফোল্ডারে যেও নিয়ে আসতে পারেন। টি কিরণ এটা এই যে টিউটোরিয়াল নামের ফাইল। আবার কখনো কখনো দেখবেন অফিস বাটনের পাশে রিসেন্ট ডকুমেন্টগুলো, লাস্ট আপনি যেগুলো কাজ করেছেন সেগুলো দেখাবে, সরাসরি এখান থেকে টিউটোরিয়াল শিটটি ওয়ার্কবুকটি আনতে পারেন। তো প্রথমে আমরা শুরু করব, এই যে এখানে মেনুগুলো দেখছেন অনেকগুলো টুলবার, আমরা ক্রমান্বয়ে প্রতিটি টুলবারের কাজ সম্পর্কে বর্ণনা করব। তো আমরা শিখে নিয়েছি ইতিমধ্যে কিভাবে সেভ করতে হয়, আবার পুনরায় যদি কপিটি আরও একটি কপি তৈরি করতে হয় সেক্ষেত্রে সেভ অ্যাজ দিয়ে আমরা কপি তৈরি করতে পারি। এই এই ফাইলটি আমরা রেখে দিব, অন্য একটি আবার সেম ফাইল তৈরি করব সেভ অ্যাজ দিয়ে। এখানে 97-2003 ওয়ার্কবুক বা এক্সেল ওয়ার্কবুক বা অন্যান্য ফর্ম্যাট অনুযায়ী সেভ করতে পারি। তো আপনাদের সহজের জন্য আমি একটি ফাইল নেই, এটি অন্য একটি এক্সেল ফাইল যেটিতে কিছু কাজ করা আছে, যেটা দিয়ে আপনাদের বোঝানো সহজ হবে। ওই ফাইলটি ওপেন করতে গেলে পাসওয়ার্ড প্রোটেক্টেড দেখায়, এবং কিভাবে পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে হয় এটিও আমার অন্য একটি টিউটোরিয়ালে দেওয়া আছে। আপনারা আশা করি টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং অতি সহজে শিখে যাবেন কিভাবে ওয়ার্কবুকটি প্রোটেক্টেড করতে হয়। তো আমরা এটি একটি এক্সেল ওয়ার্কবুক এবং এটি একটি শিট। এখানে একটা ধারণা দেওয়ার জন্য আপনাদের স্টুডেন্ট মার্কশিটের দেওয়া হয়েছে, যেটি দিয়ে আমি কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখাবো আপনাদের। তো যেহেতু বলেছি এখানে প্রতিটি টুলবার সম্পর্কে আপনাদের বেসিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, তো শুরু করা যাক। প্রথমে কি হোম বাটন, এখানে দেখেন অনেকগুলো আছে, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, ডাটা রিভিউ, ভিউ। তো প্রথমে আমরা হোম দিয়ে শুরু করি। হোমের মধ্যে এই কাজটুকু বেশিরভাগই আপনি যারা ওয়ার্ডেও কাজ করে থাকেন সেখানেও পাবেন, এক্সেলও পাবেন, এবং এমএস অফিসের অন্যান্য যে অ্যাপ্লিকেশন আছে সেখানে অনেক জায়গাতেই এই কাজগুলো প্রায় সেম পাবেন। যেমন কিভাবে কপি পেস্ট করতে হয় সেটা আপনারা জানেন, একটা জিনিসকে কপি করার একটা তৈরি করতে হলে কপি করতে হয়, যার কি কমান্ড কন্ট্রোল সি। যেমন ধরুন এইটাকে আমরা কপি করব ক্লাস রোল, কন্ট্রোল সি দিলাম, এখানে হয়তো আমরা পেস্ট করব বা অন্য কোথাও পেস্ট করব, কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। এই কাজটি আপনারা বেশিরভাগই হয়তো জানেন, না জানলে শিখে গেলেন। নেক্সট কাটটা কি, কাট হচ্ছে একবারে কেটে নেওয়া, এটা আমরা এখানে রাখবো না। সে এখান থেকে কাট করলাম, এখানে পেস্ট করলাম,
এখানে দেখেন থাকলো না, এখানে চলে আসলো। এটাকে বলে কাট ফরম্যাট পেইন্টার। এটা এটার যে ফরম্যাট রেখেছি আমরা, সেইটাই যদি অন্য কোথাও ফরম্যাট সেম রাখতে চাই, তা আমরা এখান থেকে করতে পারি। এটা এটাও আপনারা আগেই জানেন। টুলবারের এই পর্যায়ে আছে ফন্ট সিলেকশন। এখানে আমরা দেখেন এখানে বারদানা ফন্ট দেওয়া হয়েছে, আপনারা ইচ্ছা মতো ফন্টটা চেঞ্জ করে নিতে পারেন। এটি আসলে ফন্ট চেঞ্জ, দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেল। তাহলে এখান থেকে ফন্ট চেঞ্জ করবেন, ফন্টের সাইজ কত দিবেন সেটি এখানে আছে, কম বেশি করতে পারেন। এই টুলবারটা দেখেন, এটা বোল্ড, লেখাটাকে বোল্ড করবেন না নর্মাল রাখবেন। এটা নর্মাল হয়ে গেল, বোল্ডে ক্লিক করলে বোল্ড, আইতে ইটালিক, এটার কি কমান্ড কন্ট্রোল আই, বোল্ডের জন্য কন্ট্রোল বি। এটা হচ্ছে আন্ডারলাইন, যদি আন্ডারলাইন করতে চান আন্ডারলাইন করবেন, এটির কি কমান্ড কন্ট্রোল ইউ। দেখেন এটি চেঞ্জ হয়ে গেছে, আমরা একটা আন্ডারলাইন করলাম, আন্ডারলাইনও চেঞ্জ হয়ে গেল। এখন আসুন বক্স বা বর্ডার, এখানে বর্ডার বর্ডারগুলো ড্র করতে পারেন এবং আপনি প্রয়োজন মতো বিভিন্ন বর্ডার এখানে দিতে পারেন। যেমন এটিতে কোনো বর্ডার দেখেন নাই, আমরা এখানে চাচ্ছি ফুল বক্স আকারে বর্ডার দিব। এটাতে ক্লিক করেন, দেখেন বর্ডার চারপাশে হয়ে গেছে। এই যে এই সেলগুলো দেখছেন, এগুলো আসলে বর্ডার দেয়া, এগুলো ব্লাঙ্ক আছে। এখানে মনে করেন আমি বর্ডার দিতে হলে অল বর্ডার্স দিলে বর্ডার হয়ে যাবে। আপনি চাইলে পার্শিয়াল বর্ডারও দিতে পারেন। দেখেন বর্ডার বটম, কোনো সেলের যদি নিচে বর্ডার দিতে হয়, টপ বর্ডার, কোনো সেলের উপরে বর্ডার দিতে হলে লেফট বামে রাইট ডানে নো বর্ডার, এটাকেই মনে করেন আপনি বর্ডার উঠিয়ে দিবেন। তাহলে সিলেক্ট করুন, নো বর্ডারে ক্লিক করুন, দেখেন বর্ডার চলে গেল। তো আশা করি বর্ডারের কাজ বুঝতে পেরেছেন। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের শেডের বর্ডার আছে, তাছাড়া আপনি চাইলে বর্ডার ড্র করতে পারবেন। এটি দিয়ে আপনি অনেক অন্যান্য কাজ করতে পারেন, ইচ্ছা মতো বর্ডার ড্র করতে পারেন, অনেক সময় প্রয়োজন হয় আপনার। ঠিক আছে, তাহলে বর্ডারটা বর্ডারের লাইনগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন, স্টাইলটা কেমন হবে, কালার কেমন হবে। ইভেন আপনি বর্ডার সামান্যতম অংশ মুছতে হলে সেটিও করতে পারেন, ইরেজ বর্ডার দিয়ে সেইটুকু মুছে দিব, মুছে গেল ইরেজ বর্ডার টুলবার দিয়ে। এরপরে হচ্ছে কালার, থিম কালার, আপনি এটি ব্যাকগ্রাউন্ড কেমন কালার দিবেন সেটির পেইন্ট বক্সটা, এটা আপনি ইচ্ছা মতো কালার করতে পারেন। সে এখানে এই কালারটা দিলেন, ব্যাকগ্রাউন্ড পুরো এটা কালার হয়ে গেল। নো ফিল দিবেন, কালার থাকবে না, সিলেক্ট করে কোনোটা যদি কালার থাকে নো ফিল দিবেন, কালার চলে যাবে এবং আপনার পছন্দ মতো কালার করতে পারেন। এর পাশে আসেন ফন্ট কালার। ফন্টের কালার করার জন্য আপনারা এই সিম্বলটিতে ক্লিক করে একটু বাটনটাতে ক্লিক করলে পরেই কালার দিতে পারবেন, আপনার পছন্দনীয় যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এগুলোর বাইরেও কালার দিতে হলে মোর কালার থেকে আপনি ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। এখন আসুন এখানে তে আছে, দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ, আপনি এটি সিলেক্ট করেও এখানে ক্লিক করলেও ফন্ট সাইজটা বেড়ে যাবে, এখানে আপনার ক্লিক করতে হবে না। অনুরূপভাবে এটাতে ডিক্রিজ ফন্ট সাইজ, ফন্ট সাইজটা ছোটো করার জন্য। একই কাজ আপনি অনেক জায়গা থেকে করতে পারবেন। তো 2007 থেকে আপনার ইন্টারফেসটা সহজ করা হয়েছে এবং সহজেই যে কোনো কিছু এখান থেকেই করতে পারেন আপনি। এখন আসুন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টে এখানে দেখেন প্রথমে লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার, রাইট, তো এটি আপনারা হয়তো সবাই জানেন। তারপরে দেখেন এটি লেফট অ্যালাইনমেন্ট দিলে বাম পাশ থেকে শুরু হবে, মিডল দিলে মাঝখান থেকে, রাইট দিলে রাইটের। এটির আবার টপ বটম মিডলের অ্যালাইনমেন্ট কেমন হবে সেটি এখান থেকে আপনি নির্ধারণ করতে পারেন। টপ অ্যালাইনমেন্ট দিলে আপনার সেলের উপর থেকে শুরু হবে, মিডল দিলে সেলের মিডল, বটম দিলে বটম, সাধারণত আমরা মিডলে রেখে দিই। এটি ডিরেকশন, ওরিয়েন্টেশন আপনি চেঞ্জ করতে পারেন, প্রয়োজনে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল দিতে হয় টেক্সটের। এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন, যেমন অ্যাঙ্গেল কাউন্টার ক্লক ওয়াইজ, অ্যাঙ্গেল ক্লক ওয়াইজ, ভার্টিক্যাল টেক্সট, রোটেট টেক্সট, আপ রোটেট টেক্সট, ডাউন, ফরম্যাট, সেল অ্যালাইনমেন্ট, অন্যান্য আরও কাঙ্ক্ষিত আপনাদের টেক্সট অ্যালাইন বা অ্যাঙ্গেল করতে পারেন। এটি আপনাদের বিভিন্ন প্রয়োজনেই করতে হবে। তারপরে আসেন, এটা ইন্ডেন্ট বলা হয়, ডিক্রিজ ইন্ডেন্ট, এটি রাইট ইন্ডেন্টিং। ইন্ডেন্টিং এর মাধ্যমে আপনি টেক্সট ডানে বামে সরাতে পারেন, লেফট ইন্ডেন্ট আছে, রাইট ইন্ডেন্ট আছে। যেমন দেখুন এটি সিলেক্ট করে ডান দিকে ইন্ডেন্ট আমরা যখন বাড়াচ্ছি, অটো টেক্সটটি ডানে বা বামে
চলে যাচ্ছে। এরপরে দেখেন র্যাপ টেক্সট, অনেক সময় আমাদের টেক্সটটিকে র্যাপ করতে হয়, সে এখানে যেমনটি আছে আমাদের হয়তো কলাম সাইজ এতটুকু, এটা দেখেন র্যাপ টেক্সট করা আছে। র্যাপ টেক্সট না করলে যেটি হবে আমাদের এই সাইজের মধ্যে এই লেখাটুকু ফুলফিল হবে না, এটা ওভারল্যাপিং হয়ে যায়, সেক্ষেত্রে আমরা র্যাপ টেক্সট দিলে তার প্রয়োজন অনুযায়ী রোটিকে রোয়ের হাইটটিকে বাড়িয়ে নেই। তাহলে আমরা র্যাপ টেক্সটটা বুঝলাম, কখনো যদি প্রয়োজন আসে এই সেলটিকে আমরা এতটুকুর মধ্যে রাখতে চাই। দেখেন এটা র্যাপ, যদি র্যাপ না থাকতো তাহলে আমার হেডারটা এভাবে আসতো না, র্যাপ টেক্সট দিলে চলে আসবে। আরেকটা আছে মার্জ অ্যান্ড সেন্টার, সে এই দুইটি কলামকে আপনারা একত্রিত করবেন, সেটির নাম মার্জ অ্যান্ড সেন্টার, এটা দিলে একসাথে হয়ে গেল মার্জ অ্যান্ড সেন্টার। অনেক সময় আপনার টেবিল করতে যেয়ে মার্জ করার প্রয়োজন হবে, তাহলে যেই কয়টি সেল আপনি মার্জ করবেন সেই কয়টি সিলেক্ট করুন, লাইক এই সেলগুলো সিলেক্ট করবেন আপনি, তখন মার্জ দেন, ওকে দেন, একটি হয়ে গেল। কিন্তু এখানে অনেকগুলো ডাটা ছিল, একটি হলো যেহেতু মার্জ করার ফলে এটি একটি সেলে পরিণত হয়েছে, সো এর মধ্যে একটি তথ্যই থাকবে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করলাম। নেক্সট আসেন নাম্বার, এই যে এখানে বিভিন্ন নাম্বার আমরা ইউজ করি সেটি কি ধরনের নাম্বার হবে সেটিকে স্পেসিফাই করার জন্য এই বক্সটি, অথবা যে কোনো কিছুকে স্পেসিফাই করার জন্য কোন ধরনের ডেটা আছে এই সেলের মধ্যে সেটিকে আসলে স্পেসিফাই করে এই ফরম্যাটটা, নাম্বার ফরম্যাট। এটি আছে জেনারেল, অর্থাৎ এখানে আপনি আলফা নিউমেরিক লিখতে পারেন, ABC 1 2 3 দেওয়া আছে, অর্থাৎ নো স্পেসিফিক ফরম্যাট, আপনি এটির মধ্যে আপনার পছন্দ অনুযায়ী যে কোনোটি লিখতে পারেন। নাম্বারটি করা হয় শুধুমাত্র নাম্বারিংয়ের জন্য, 1 2 3 4 লাইক দিস। কারেন্সি থাকে, আপনি কোনটিকে যদি কারেন্সি হিসেবে দেখাতে চান, অর্থাৎ এটি যদি এখানে থাকতো কারেন্সি হিসেবে শো করতে চাইতেন তাহলে এটা সিলেক্ট করেন। দেখেন এর আগে ডলার সাইন প্লাস ডেসিমেলগুলো চলে এসছে। অনুরূপ অ্যাকাউন্টিং আছে, ডেট করতে পারেন আপনি, লং ডেট দিতে পারেন, টাইম দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, ফ্র্যাকশন তৈরি করতে পারেন, সাইন্টিফিক ডেটা দিতে পারেন, ইত্যাদি অনেক ধরনের ডেটা দিতে পারেন। তো এগুলো প্রয়োজন হয় আপনি যখন কোনো কাজ করবেন ডেটার সুনির্দিষ্টতা বোঝানোর জন্য, মূলত আমরা এ ধরনের নাম্বারিং ফরম্যাটটা ইউজ করে থাকি। এখানে যেহেতু সবগুলো নাম্বার ইউজ করেছে সেহেতু আমরা নাম্বারে রেখে দিয়েছি, অথবা জেনারেল রয়ে গিয়েছে। নিচে দেখেন ডলার সাইন দেওয়া আছে, আপনার এটাকে ইউরো, চাইনিজ, ফ্রেঞ্চ বা অন্যান্য ফরম্যাটে নিয়ে আসতে পারেন। এটি পার্সেন্টেজের সাইন দেওয়া আছে, এটি ডেসিমাল সাইন, সে এটিকে আপনি যদি অ্যাকাউন্টিং অথবা কারেন্সি করতেন তার ডেসিমেল কত ডেসিমেল রাখবেন, কমানো বাড়ানো সহজেই কমানো বাড়ানো করতে পারি আমরা, সাধারণত 2 ডেসিমেল ইউজ করা হয়ে থাকে সব জায়গায়। প্রথম পর্বে এ পর্যন্তই, দ্বিতীয় পর্বে আপনাদের জন্য থাকছে স্টাইল থেকে বাদ বাকি টুলসগুলো, দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিরণ আইটি একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পাশে থাকা বেলটি প্রেস করুন, তাহলে নতুন নতুন টিউটোরিয়াল দেওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।